হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পরিবেশ রসায়নের শেষ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বিওডি, সিওডি এবং আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যাসিড ক্ষার মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতেই পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই আমরা দেখব বিওডি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো প্রথমে সংখ্যাটা জেনে নিই যে 1 লিটার নমুনা পানিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন রেখে দিলে ওই পানিতে উপস্থিত পচনশীল জৈব দূষককে বিয়োজিত করতে যে পরিমাণ ডিজলভড অক্সিজেন দরকার হয় বা প্রয়োজন হয় সেটাই হচ্ছে ওই নমুনা পানির বিওডি। তো বিওডি কীভাবে নির্ণয় করা হয়? বিওডি নির্ণয় করার জন্য একটা শর্টকাট আছে। এটা ধরে নিলাম আমরা যে এটা হচ্ছে নমুনা পানি, তো এখানে অক্সিজেন আছে, তো এখানে ডিজলভড অক্সিজেন আছে হচ্ছে 5 BPM। আর এখানে আরেকটা পাত্রের পানি আছে, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন রেখে দেওয়া হয়েছে, এখানে ডিজলভড অক্সিজেনের পরিমাণ হচ্ছে 2 PPM। তাহলে আমরা বিওডি বের করব হচ্ছে প্রথমটা থেকে পরেরটা বাদ দিব। তো এখানে প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা হচ্ছে 5 PPM, পরেরটা হচ্ছে 2 PPM। তো 5 PPM থেকে 2 PPM বাদ দিলে থাকে হচ্ছে 3 PPM, এটা হচ্ছে আমাদের বিওডির পরিমাণ। এরপর আমরা যদি সিওডি দেখি, এটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেনের ডিমান্ড। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শক্তিশালী জারক পদার্থের উপস্থিতিতে 1 লিটার নমুনা পানিতে উপস্থিত জৈব দূষক ও অজৈব দূষককে বিয়োজিত করতে যে পরিমাণ ডিজলভড অক্সিজেন দরকার হয় সেটা হচ্ছে ওই নমুনা পানির সিওডি। তো বিওডি আর সিওডি এটা খুবই গুরুত্বপূর্ণ, এদের ক্ষেত্রে সংখ্যা এসে থাকে বা কখনও ওদের মধ্যে পার্থক্য বা তুলনা করতে বলে। তো বিওডি আর সিওডির মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। বিওডির ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাই যে এখানে শুধু জৈব দূষকের কথা বলা হয়েছে, জৈব দূষককে বিরোধী করতে যে পরিমাণ ডিজলভড অক্সিজেন দরকার হয়। আর সিওডির ক্ষেত্রে পানিতে উপস্থিত জৈব দূষক ও অজৈব দূষককে বিরোধী করতে যে পরিমাণ ডিজলভড অক্সিজেন দরকার হয় সেটা হচ্ছে সিওডি। তো বিওডি ও সিওডির মধ্যে থেকে আমরা একটা বেসিক পার্থক্য দেখতে পেলাম। এরপরে আমরা দেখব হচ্ছে টিডিএস বা টোটাল সলিড। এর আগে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে কোনো নমুনা পানির সিওডি এর মান বিওডির মান অপেক্ষা বেশি হয় কেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা প্রায় ক্ষেত্রেই অনুধাবনের ক্ষেত্রে এসে থাকে। বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যায় যে এরকম প্রশ্ন প্রায় এসেছিল। তো প্রথম আমরা দেখি হচ্ছে টিএস, এটা হচ্ছে টোটাল সলিড, এটা তেরকম কিছু না, এটা হচ্ছে টোটাল সলিড, এটা হচ্ছে সাসপেন্ডেড সলিড, অদ্রবণীয় কঠিন এটা হচ্ছে টিএসএস, আর একটা হচ্ছে ডিজলভ সলিড বা দ্রবণীয় কঠিন, এটা হচ্ছে টিডিএস। তো আমরা আলোচনা করবো হচ্ছে টিডিএস নিয়ে। তো টিডিএস হচ্ছে নমুনা পানিতে দ্রবীভূত মোট কঠিন পদার্থের পরিমাণকে বলা হয় হচ্ছে ওই পানির টিডিএস। টিডিএস অর্থাৎ হচ্ছে টোটাল ডিজলভ সলিড। এরপরে আরও বিভিন্ন টপিক আছে, এটা হচ্ছে মিঠা পানির উৎস এবং গুরুত্ব, এরপর হচ্ছে শিল্প বজ্র পানি দূষণ, এরপরে খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর প্রভাব, তারপরে প্রাকৃতিক দূষণ। এর আগে যদি আমরা আরও যাই, এরপরে আছে হচ্ছে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলীয় বিক্রিয়া এবং মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, এরপর হচ্ছে গ্রিনহাউস গ্যাসের প্রভাব, সিএফসি এর ব্যবহার, ওজন স্তর, এগুলো হচ্ছে পুরোটা এমসিকিউ এর জন্য। আবার চ্যাপ্টারের প্রথম দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে বলা আছে, ঘূর্ণিঝড় জলচর সম্পর্কে বলা আছে, এগুলো হচ্ছে সব এমসিকিউ এর জন্য। তো এগুলো এমসিকিউ এর জন্য আপনারা বেশি বেশি বাসাগুলো রিডিং পড়বেন। মেডিকেল অ্যাডমিশন টেস্টে বায়ুমণ্ডলের গঠন উপাদান, ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস, সিএফসি এর ব্যবহার, তারপরে খাদ্য শৃঙ্খলে ভারতীয় প্রভাব, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এসে থাকে। যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এসেছে। তো এগুলো সবই যেহেতু এমসিকিউ সেগুলো আর আলোচনা করলাম না, এগুলো হচ্ছে তোমরা আপনারা বাসায় রিডিং পড়বেন। এই প্লেলিস্টে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মাধ্যমে সিকিউ কভার হবে, এমসিকিউ কিছু কভার হবে এবং অনুধাবন কভার হবে। তো আজকে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পরিবেশ রসায়নের এই প্লেলিস্টটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, ভালো লাগলে বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারেন। তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।